বিপদ আরও বাড়তে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালের, কারণ মানিক ভট্টাচার্যের দুর্নীতির রিপোর্ট পেশ সিবিআইয়ের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে গোপন রিপোর্ট দিতেই কিন্তু একেবারে তোলপাড় এজলাস। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট খুলে দেখতেই কিন্তু চক্ষু চড়ক গাছ। জেনে বুঝে দুর্নীতি করেছে মানিক ভট্টাচার্য, আর সেই দুর্নীতিকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে গৌতম পাল, এমনই কিন্তু বিস্ফোরক পর্যবেক্ষণ বিচারপতির। একেবারে চরম নির্দেশ বিচারপতির প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের পেশ করা রিপোর্টে পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিপদ আরও বাড়ল। মুখ বন্ধ খামে সিবিআই পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, জেনে বুঝে দুর্নীতি করেছেন মানিক, এমনকি বর্তমান পর্ষদ সভাপতি সেই দুর্নীতি আড়াল করার চেষ্টা করছেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। প্রাথমিকে ওএমআরসির নষ্ট মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআইয়ের রিপোর্টে স্পষ্ট মানিক ভট্টাচার্য জেনে বুঝে দুর্নীতি করেছেন। এবার বোঝা যাচ্ছে কেন বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে পর্ষদ। ওএমআরসিট নষ্ট করার আগে তার ডিজিটাইজেশনে কোনো নজরদারি করেনি বোর্ড, এমনকি ওএমআরসিট নষ্ট করার সময়ও সেখানে বোর্ডের কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না। ওএমআরসিটের স্ক্যান্ড কপি রাখাও হয়নি, বদলে ডিজিটাইজ কপি বলে যা রাখা হয়েছে তা যে কোনো সময় বদলে ফেলা যায়। আদালতের এই পর্যবেক্ষণ নিয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আদালতে পর্যবেক্ষণে স্পষ্ট পরিকল্পনা মাফিক প্রাথমিকে দুর্নীতি করা হয়েছে। প্রথমে স্ক্যান্ড কপির জায়গায় এক্সেল শিটে ওএমআর তথ্য সংরক্ষণ হয়েছে, যা যে কোনো সময় বদলে ফেলা যায়। তারপর ওএমআর সিট নষ্ট করার নামে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে, কারণ ওএমআর সিট নষ্ট করার সময় সেখানে পর্ষদের কোনো আধিকারিক ছিলেন না। এরপর যে যখন টাকা দিয়েছে এক্সেল শিটে তার নম্বর বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে, আর সেই এক্সেল শিটকে এক বছর ধরে ডিজিটাইজড কপি বলে দাবি করে আসছে পর্ষদ। ওএমআর সিটের স্ক্যান্ড কপি থাকলে এই দুর্নীতি করা যেত না। ওএমআর সিটের স্ক্যান্ড কপি উদ্ধার হয়েছে নাইসার সার্ভার থেকে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, ওএমআর সিট দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই ফেঁসে গেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল। গৌতম পালকে গতকাল সন্ধ্যায় 5 ঘন্টা ধরে জেরা চালিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআই দপ্তরে সন্ধে 6টার মধ্যে হাজির হতে হবে, তদন্তে সহযোগিতা না করলে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই, গ্রেপ্তার করতে পারবে সিবিআই, এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপর পরই কিন্তু উঠে এলো বিস্ফোরক তথ্য, 1 বছর ধরে মিথ্যা তথ্য দিয়েছে আদালতে গৌতম পাল, মানিক ভট্টাচার্যের দুর্নীতিকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে, এমনকি এই কারণেই বারবার হাইকোর্টের নির্দেশকে আটকাতে সুপ্রিম কোর্টে ছুটছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে কী স্টেপ নেয় আদালত, কী স্টেপ নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সিবিআইকে কী নির্দেশ দেন পরবর্তী শুনানিতে, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।